খুলনা সিটি কর্পোরেশন নির্বাচনে আওয়ামী লীগ প্রার্থী তালুকদার আব্দুল খালেকের বিজয়ের পরপরই আনন্দ উচ্ছ্বাসে মেতে ওঠেন সমর্থকরা খুলনা শিল্পকলা একাডেমির সামনে জড়ো হয়ে স্লোগানে স্লোগানে উচ্ছ্বাস প্রকাশ করেন তারা ফল ঘোষণার আগে থেকেই সেখানে অবস্থান করছিলেন তারা তবে প্রাপ্ত ভোটে জয় নিশ্চিত হতেই আনন্দে মেতে ওঠেন তারা টানা দ্বিতীয় জয়ের পর মেয়র বলেন আওয়ামী লীগের উন্নয়নে আস্থা রাখার জন্য নগরবাসীকে ধন্যবাদ একই সাথে নগরের অসম্পূর্ণ কাজ শেষ করার প্রতিশ্রুতি দেন তিনি উপর আছে আমি বিশ্বাস করি ইনশাল্লাহ তাদের সেই আস্থা বাস্তবায়ন করার জন্য আমার সমস্ত কিছু আমি খুলনাবাসীর জন্য আমি খুলনাবাসীর কাছে কৃতজ্ঞ এবং এই বিজয় আমি খুলনাবাসীর কাছে উৎসর্গ করলাম ফল ঘোষণার পর তালুকদার আব্দুল খালেক এবং তার কর্মী সমর্থকরাও উচ্ছ্বাসে মেতেছে সে খবরই একটু জেনে নিতে চাই এখন সেই খবর জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী প্রবীর বিশ্বাস প্রবীর পুনঃ নির্বাচিত হয়ে খুলনার মেয়র তালুকদার আব্দুল খালেকের প্রতিক্রিয়া জানতে চাই আপনার কাছ থেকে প্রবীর কর্পোরেশন নির্বাচনে টানা দ্বিতীয়বারের মতো এবং তৃতীয়বার মেয়র হিসেবে নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগের প্রার্থী তালুকদার আব্দুল খালেক এবং তিনি এই নির্বাচনে এক লক্ষ চুয়ান্ন হাজার আটশো পঁচিশ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আব্দুল আওয়াল যিনি ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী হাত পাকা প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করেছেন তিনি পেয়েছেন ষাট হাজার চৌষট্টি ভোট এবং তৃতীয় সর্বোচ্চ ভোট পেয়েছেন শফিকুল ইসলাম মধুল আঙুল প্রতীকের আঠারো হাজার চুয়াত্তর তারপরে ভোট পেয়েছেন টেবিল ঘড়ি স্বতন্ত্র প্রার্থী এস এম শফিকুর রহমান মুশফিক তিনি পেয়েছেন সতেরো হাজার দুইশো আঠারো ভোট এবং গোলাপ ফুল মার্কার জাকের পার্টির প্রার্থী এস এম সাব্বির হোসেন তিনি পেয়েছেন ছয় হাজার ছিয়ানব্বই ভোট এই যে যে কেন্দ্র থেকে ফলাফল ঘোষণা করা হচ্ছে এবং রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ আলাউদ্দিন তিনি ফল ঘোষণা করছেন মেয়র পদে বেসরকারি ফলাফল ঘোষণার পরে মেয়রকে বিজয়ী করার পরে তিনি এখন যে একত্রিশটি সাধারণ কাউন্সিলর রয়েছেন এবং দশজন সংযুক্ত কাউন্সিলর রয়েছেন সেই প্রার্থীদের যারা বেসরকারিভাবে ফল প্রকাশের মাধ্যমে যারা বিজয়ী হয়েছে তাদের ফল তিনি প্রকাশ করতেছেন এবং তিনি বলেছেন একটি অবাধ সুষ্ঠু নিরপেক্ষ গ্রহণযোগ্য নিরপেক্ষ নির্বাচন খুলনাতে হয়েছে এবং ফল পাওয়ার পরেই মেয়র গণমাধ্যমের কর্মীদের বলেছেন তিনি আগামীতে দল মত নির্বিশেষে সকলকে সাথে নিয়ে যে তার স্বপ্ন তিলোত্তমা নগরী তিনি সেটা গ্রহণ করতে চান অনেক ধন্যবাদ আপনাকে